আজকের ভিডিওতে দেখাবো কিভাবে যে কোনো ডকুমেন্ট কিংবা যে কোনো ফটোকে কিভাবে পিডিএফ ফাইলে পরিণত করবেন। দেখুন এখানে অনেকগুলো ডকুমেন্টকে কিভাবে পিডিএফ ফাইলে পরিণত করা হয়েছে, এভাবেই আপনি আপনার ডকুমেন্টকে বা ছবিকে পিডিএফ ফাইলে পরিণত করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন, আপনি এটি করার জন্য চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে। যাওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন, আইফোন হলে অ্যাপ স্টোর, আর যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে প্লে স্টোর। তো এখানে এরপরে সার্চে লিখবেন গুগল ড্রাইভ, TRIV। এটি লিখে সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে, দেখুন গুগল ড্রাইভ অ্যাপটি চলে আসবে। এটি যদি আপনার ইনস্টল করা থাকে তবে আর ইনস্টল করতে হবে না, আর যদি ইনস্টল না করা থাকে তবে ইনস্টল করে নেবেন। আমি আশা করি প্রায় ফোনেই এই গুগল ড্রাইভ অ্যাপটি ইনস্টল করা থাকে। তো আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে, আমি অ্যাপটি এখান থেকে ওপেন করলাম। তো ওপেন করার পরে এখান থেকে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। এখানে যদি আপনার লগ ইন করা না থাকে তো আপনি এই যে আপনার জিমেল থেকে এটি লগ ইন করে নেবেন। সো এরপরে এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন নিচে একটি অপশন আছে প্লাস বাটন, এই যে প্লাস একটি আইকন একটি আছে, এখানে এই প্লাস আইকন এখানে ক্লিক করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখুন আপলোড, এরপর হচ্ছে স্ক্যান ডকুমেন্ট, টেক ফটো, ক্রিয়েট ফোল্ডার, গুগল ডকস, এরপর হচ্ছে গুগল শিটস, গুগল স্লাইডস। এখানে যে আপনি যে পিকচারগুলো মানে যে ডকুমেন্টগুলো আপনি মানে পিডিএফ করতে চান, তো সেই জন্য আপনি যে কাজটি করবেন স্ক্যান ডকুমেন্ট, সেই স্ক্যান ডকুমেন্টের এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যে ডকুমেন্টগুলো আপনি পিডিএফ করতে চান সেগুলোর উপরে এরকম ধরে নেবেন, ধরলেই অটোমেটিক পিকচার হয়ে যাবে। যদি না হয় তবে এখানে পিকে ক্লিক করবেন। এরপরে যদি আরও যতগুলো আপনি এখানে চান এগুলোর উপরে আপনি একটা একটা করে এরকম ধরবেন, ধরলে এটি অটোমেটিক পিক নিয়ে নেবে। যদি না নেয় সেক্ষেত্রে আপনি পিকে এখানে ক্লিক করবেন, এই যে অপশনটিতে ক্লিক করবেন। তো এভাবে দেখুন আপনি যত ইচ্ছা এই পিকচারগুলো বা ডকুমেন্টগুলো আপনি এখান থেকে সেভ করতে পারবেন। তো এখানে অনেকগুলো হয়ে গেছে। তো এরপরে যে কাজটি করবেন, এখানে দেখুন চারটা ফটো এখানে সেভ, এখানে ফটো নিয়ে নিছে। তো এরপরে এখানে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভের এখানে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এই এই যে এই পিকচারগুলো বা এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার একটি পিডিএফে পরিণত হয়ে গেছে। তো এখানে আপনি ডকুমেন্টের একটি নাম দিতে পারেন। সো আমি এখানে এই যে দেখুন নাম দেওয়া আছে, এই নামের এখানে ক্লিক করলাম। এখানে এরপরে আপনি এখানে নামটি দিয়ে নিতে পারেন। তো মনে করুন আমি এখানে নাম দিলাম ডেইলি শপ দিলাম। এরপরে হচ্ছে এখানে ডানে ক্লিক করবেন বা এখানে সেভে ক্লিক করবেন। সো আমি ডানে ক্লিক করলাম। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোডের এখানে একটা ক্লিক করবেন। সো আপলোডে ক্লিক করার সাথে সাথেই এই ফাইলটি আপনার পিডিএফে পরিণত হয়ে যাবে। তো দেখুন পিডিএফে পরিণত হয়েছে কিনা সেটি দেখার জন্য আমি এখানে লোকেটে ক্লিক করলাম। তো দেখুন এখানে পিডিএফ হচ্ছে এবং ফাইলটি কিন্তু অলরেডি পিডিএফ হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে স্ক্রল ডান করি তো দেখুন এখান থেকে এই এই যে যেটি আমি স্ক্যান করেছি সেগুলো কিন্তু পিডিএফে পরিণত হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে তো দেখুন এখানে পিডিএফ ফাইল লেখা আছে। তো একটু ওয়েট করলে এই পিডিএফটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু এটি ওপেন হয়ে গেছে এবং পিডিএফে পরিণত হয়ে গেছে। এই ডকুমেন্টগুলো চারটা পেজেই বা এখানে ডকুমেন্টে পরিণত হয়ে গেছে, এখানে পিডিএফে পরিণত হয়ে গেছে। তো এভাবে আপনি যে কোনো ডকুমেন্টকে পিডিএফ করতে পারবেন। আর যদি চান আপনি কোনো ফটোকে আপনি পিডিএফ করতে চান তো সেক্ষেত্রে কী করবেন, এই প্লাজের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আপনার যে ফোল্ডার আছে ফোল্ডারে যাবেন, আপনার যে ফোল্ডারে যে পিকগুলো আছে সেই পিকের এখানে যাবেন বা ফটোর এখানে যাবেন। সো আমি এই পিকটা এখান থেকে নিলাম, যেটি আপনি পিডিএফ করবেন সেই পিকটার উপরে ক্লিক করলেই আপনার এটি সেভ হয়ে যাবে। সো এখানে এটি কিন্তু আমি একটু যদি রিফ্রেশ দিই একটু সময় নিবে আপলোড হতে, যে লোকেট, তো দেখুন এখানে আপলোড হয়ে গেছে। তো এখানে কিন্তু অটোমেটিকলি এখানে পিডিএফ কিন্তু পরিণত হয়ে গেছে, ঠিক আছে। আর যদি পিডিএফে পরিণত না হয় সেক্ষেত্রে এই ফটোটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই ফটোটি একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে হচ্ছে এখানে এই যে ডান এখানে উপরে যে থ্রি ডট একটা অপশন দেখতে পাবেন, এই থ্রি ডটে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন প্রিন্ট, এই যে প্রিন্ট অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখুন এই
ফাইলটি পিডিএফে পরিণত হয়ে যাবে। তো এটি পিডিএফে এখানে পরিণত হওয়ার জন্য এখান থেকে এই যে আপলোড একটি বাটন দেখতে পাবেন, এখানে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ক্রিয়েট পিডিএফ, তো দেখুন এখানে পিডিএফ ডকুমেন্ট এই যে নামটি এবং পিডিএফ ডকুমেন্ট এটি কিন্তু নামটি হয়ে গেছে। তো এখান থেকে আপনি পিডিএফে পরিণত হয়ে গেছে। এখন আপনি এখানে সেভ টু ফাইল আপনার যে ফোন মেমোরিতে নেওয়ার জন্য আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার হচ্ছে আপনি যেখানে নিতে চান এই ফাইলটি যেখানে নিতে চান বা এই পিকচারটি যেখানে নিতে চান, আমি এই পিকচারটি দিলাম এখানে, নাম একটি দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে সেভ। এখানে সেভে ক্লিক করলে আপনার এই পিকচারটিও কিন্তু পিডিএফ ফাইলে পরিণত হয়ে যাবে। সো এটি কিন্তু আপনি আপনার ফাইলে গিয়ে দেখতে পাবেন যে আপনি কোন মানে যে পিডিএফ হয়েছে কিনা, তো সেটিও কিন্তু এখানে দেখতে পাবেন। তো দেখুন এখানে এই পিকচারটি পিডিএফে পরিণত হয়ে গেছে। এভাবেই চাইলে আপনি আপনার যে কোনো পিকচার বা যে কোনো ডকুমেন্টকে পিডিএফ ফাইলে পরিণত করতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।